সোশ্যাল মিডিয়া খুব পাওয়ারফুল একটা টুল যেটা একটু আগে আপনারাও বলছিলেন সোশ্যাল মিডিয়া যদি একটা ছুরি হয় একটা পাওয়ারফুল টুল আমার হাতে আছে তো আমি সেটা দিয়ে পাউরুটিতে মাখন লাগাতে পারি আমি আনাজও কাটতে পারি আবার গলায় গিয়েও ধরতে পারি তাহলে আমি কোনটা সেটা আমার নির্ভর করছে দোষটা ছুরির নয় কাজেই নিজেকে আরেকটু দায়িত্ববান হয়ে একটু সচেতন হয়ে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করা দরকার সর্বশেষ কাছে যাবো সাম সোশ্যাল মিডিয়াকে কে কিভাবে ব্যবহার করবেন তার নিজের ব্যাপার কিন্তু অবশ্যই প্রত্যেকেই বলছেন অবশ্যই ভালো কাজে এবং সেন্স অফ প্রপোর্শন রেখে সেটা ব্যবহার করা উচিত সেফটি সিকিউরিটির জন্য কি কি দিকে নজর দেওয়া উচিত খুব সংক্ষেপে একদম বলতে গেলে সোশ্যাল মিডিয়া সাবধানে সচেতনভাবে ইউজ করুক আর আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে অচেনা মানুষের উপর বিশ্বাস করাটা বন্ধ করতে হবে এবং সহজে নিজে সব চেনা পরিচিত মানুষদেরকে সহজে সব জায়গায় ঘুরতে গিয়ে সেই সব ডেটাগুলো শেয়ার করাটা বন্ধ করতে হবে এবং প্রোফাইলটাকে প্রাইভেট রাখাটা খুব গুরুত্বপূর্ণ এইসব দিকটা মেনে চললে এবং ওই সিকিউরিটিগুলো ইস্যুগুলো যদি মেনে চলে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা ভয়ের কিছু নেই